হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো মুভি শুরু হয় 1969 সালের ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা নামক একটি ছোট শহরের ঘটনা থেকে, যেখানে একটি মেক্সিকান কাপল তার একমাত্র ছেলেকে শন স্যানডেনা নামের একজন মহিলার কাছে নিয়ে আসে, কারণ তার ছেলে অস্বাভাবিক আচরণ করছিল। তারা বলে বাচ্চাটি 3 দিন আগে এক জিপসি মহিলার থেকে একটি নেকলেস চুরি করেছিল, তারপর থেকেই তার সাথে ভয়ানক জিনিস ঘটছে। পরে এই নেকলেস তাকে ফেরত দিতে চাইলে সে এটা নিতে অস্বীকার করে, তাই জন্য বাধ্য হয়ে তার কাছে তারা এসেছে। আসলে শন আত্মাদের অনুভব করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারত, অর্থাৎ সে একটি মিডিয়াম হিসেবে কাজ করত। শন তাদের ঘরের ভেতরে নিয়ে গেলে বাচ্চাটির চারপাশে আত্মা এবং ভয়ানক আওয়াজ অনুভব করতে থাকে। এবারে তার উপর এক্সোরসিজম প্রক্রিয়া শুরু করলেই হঠাৎ এক অদ্ভুত শক্তি তাদের সকলের উপর অ্যাটাক করে বাচ্চাটিকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। তারা বাচ্চাটিকে বাঁচানোর জন্য ছুটে গেলে মাটি ফেটে নরকের মধ্যে থেকে একটি হাত উঠে এসে তাকে টেনে জ্বলন্ত নরকে নিয়ে যায়। এই পুরো ঘটনা এতটাই কম সময়ের মধ্যে ঘটে যে তাদের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। শন আত্মাটিকে বলে, কোনো এক সময় আমাদের আবার দেখা হবে। এবার মুভি বর্তমানে ক্রিস্টিন নামক এক মেয়ের উপর ফোকাস করে। ক্রিস্টিন একজন ওয়ার্কিং ওমেন এবং সে ব্যাংকে কাজ করে। সে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষাশীল হওয়ায় সর্বদা চাইতো নিজের কর্মক্ষেত্রে পদোন্নতি করতে, তাই জন্য সে তার বস মিস্টার জ্যাককে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের প্রমোশনের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ক্রিস্টিন ছাড়া স্টু নামের আরও একজন কম্পিটিটর এই অফিসে রয়েছে, তাই যে সবথেকে বেশি টাফ ডিসিশন নিয়ে কোম্পানিকে মুনাফা দিতে পারবে সে এই পদের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। ক্রিস্টিনের বয়ফ্রেন্ডের নাম ক্লে ডালটন, সে পেশায় একজন অধ্যাপক। তার একটি নেশা ছিল পুরনো কয়েন জমানোর, তাই ক্রিস্টিন তাকে এনভেলপের মধ্যে 1929 সালের একটি অ্যান্টিক কয়েন দেয়। সে এটা পেয়ে খুব খুশি হয় এবং সেটাকে রেখে দেয়। এবারে ক্রিস্টিন অফিসে গেলে দেখে স্টু বসকে ওয়াইলিং করছে, যাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ সে পেয়ে যায়। এবার সে যখন কাজ করছিল তখন গানুস নামের এক অদ্ভুত বৃদ্ধ মহিলা আসে লোন নেওয়ার জন্য। তার একটি চোখে পাথর বসানো ছিল এবং আঙুলগুলো ছিল প্রচণ্ড নোংরা। গানুস ক্রিস্টিনকে বলে তার হাউস লোনের মেয়াদ আরেকটু বাড়িয়ে দিতে, কারণ তার আর্থিক অবস্থা ভালো নয়। ক্রিস্টিন তার প্রত্যেকটি ফর্ম নিয়ে বসকে দেখালে তিনি বলেন, এই কেসগুলো যদি ক্রিস্টিন শক্ত হাতে নিজে হ্যান্ডেল করে তাহলে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট হয়ে যাবে। তাই সে গানুসের লোনের মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ করে দেয়। সে অনেক রিকোয়েস্ট করলেও ক্রিস্টিন তার কথা রাখতে রাজি হয় না, ফলে সেখানে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে ক্রিস্টিন সিকিউরিটি গার্ড ডেকে পাঠায়। গানুষের তখন মনে হয় সে ইচ্ছা করে সবার সামনে তাকে অপমানিত করছে, এরপর তাকে সিকিউরিটি গার্ড বের করে দেয়। অফিসে ছুটি হলে ক্রিস্টিন যখন পার্কিং লটে তার গাড়ি নেওয়ার জন্য যায়, তখনই গাড়ির পিছনের সিটে লুকিয়ে থাকা গানুস তার উপর অ্যাটাক করে। ক্রিস্টিন কোনো রকমে বেঁচে গানুসকে গাড়ির বাইরে ফেলে দিলে সেও ক্রিস্টিনকে টেনে বাইরে নামিয়ে দেয় এবং তার কোটের একটি বোতাম ছিঁড়ে নেয়। এবার বোতামটিকে দুই হাতে করে সে ধরে বিড়বিড় করে কিছু মন্ত্র বলতেই ক্রিস্টিন অজ্ঞান হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে গানুস সেখানে নেই আর পুলিশ এসে ইনভেস্টিগেট করছে। এবার এই ঘটনা দুদিন পরে ক্রিস্টিন তার বয়ফ্রেন্ডের সাথে একটি কফি শপে যায়। তখনই সে অদ্ভুত কিছু আওয়াজ অনুভব করে যেটা শুধুমাত্র সে নিজেই শুনতে পাচ্ছিল। বাড়ি ফেরার সময় একটি ফরচুন টেলার শপ দেখতে পেলে প্রথমে ডালটন তার কাছে যেতে মানা করে, কারণ তার মতে এই শপটাই লোককে বোকা বানানোর ধান্দা। কিন্তু ক্রিস্টিনের কথা রাখতে সে রাজি হয়ে যায়। দোকানে ঢুকতে রামজাস নামের এক ফরচুন টেলার তার কাছে $60 ডিমান্ড করে। এবার কথা মতো সে ক্রিস্টিনের হাত দেখলে এক পাওয়ারফুল ডিমনের উপস্থিতি অনুভব করে, যা আগে সে কখনো দেখেনি। রাম বলে তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং ইতিমধ্যে এর কোনো ব্যবস্থা না নিলে তার মৃত্যু হবে। এই বলে সে তাকে $60 ফিরিয়ে দেয়। ডালটন শোনার পর বলে এই সবটাই মাইন্ড গেম ছাড়া আর কিছু নয়। কিন্তু এরপর থেকে ক্রিস্টিন ঘরের চারপাশে কারোর উপস্থিতি এবং আওয়াজ অনুভব করতে থাকে। সে এই ব্যাপারটা ডালটনকে জানালে সে বলে পার্কিং লটে ঘটে যাওয়া ঘটনা তার মাইন্ডে পোস্ট ট্রমেটিক অ্যাটাক করছে। কিন্তু ক্রিস্টিন জানতো এটা তার মনের ভুল নয়। সেই রাতে ঘুমন্ত অবস্থায় তার মুখে একটি মাছি ঢুকতেই স্বপ্নে তার পাশে মিস গানুসকে শুয়ে থাকতে দেখে, কিন্তু পরক্ষণেই তার ঘুম ভেঙে যায়। এবার পরের দিন অফিসে কাজ করার সময় হঠাৎ ডেস্কে গানুসের হাত দেখতে পায় আর পরক্ষণেই তার নাক মুখ থেকে ভীষণ রকম রক্ত বেরোতে থাকে, ফলে সে ভয় অফিস থেকে দৌড়ে বেরিয়ে যায়।
ক্রিস্টিন ভেবে পাচ্ছিল না এটা তার সাথে কি হচ্ছে, ফলে সে মিসেস গানুসের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। কিন্তু সেখানে পৌঁছলে তার মেয়ে ক্রিস্টিনকে বলে সে তার মাকে সবার সামনে অপমান করেছে। ক্রিস্টিন তার কাছে ক্ষমা চেয়ে তার মায়ের সাথে একবার দেখা করতে দিতে বলে, কিন্তু সে জানায় এটা আর সম্ভব নয় কারণ মা মারা গেছে। এবার সে ক্রিস্টিনকে বলে, আমি জানি মা তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে এবং তুমি এটারই যোগ্য। ফলে অসহায় ক্রিস্টিন সেখান থেকে চলে এসে রামের সাথে দেখা করে এবং গোটা ব্যাপারটা তাকে জানায়। রাম এবার তার কাছে আসল ঘটনা রিভিল করে। সে বলে ওই বৃদ্ধ মহিলা তাকে বোতামের সাহায্যে লামিয়ার কার্ডস দিয়েছে। লামিয়া প্রথমে 3 দিন তার ভিকটিমের উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আর শেষ দিনে তার সাথে তার ভিকটিমকে নরকে নিয়ে যায়। এবার একটু ছোট্ট করে বলে দিই লামিয়ার ব্যাপারে। গ্রিক মাইথোলজি অনুযায়ী লামিয়াকে একটি ব্ল্যাক গোট হিসেবে দেখানো হয়েছে। লামিয়া আসলে বাচ্চা এবং আত্মভক্ষণকারী প্রেতাত্মা যার মুখ বিকৃত গোটের মতো। লামিয়াকে অনেকে ব্যাফোমেটের সাথেও রিলেট করে আর ব্যাফোমেটকে স্যাটানিক গ্রুপ এবং ইলুমিনাতির সদস্যরা দেবতা হিসেবে পূজো করে থাকে। এবার ইলুমিনাতি এবং এদের রিচুয়ালসের ব্যাপারে জানতে হলে আমার 2টি স্পেশাল ভিডিও আপনারা চেক আউট করতে পারেন, যার লিঙ্ক উপরে আই বাটন ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার আসা যাক মুভিতে। রাম বলে সে যদি কোনো পশুর বলি দিতে পারে তাহলে লামিয়া তাকে ছেড়ে ওই পশুর আত্মাকে তার সাথে নরকে নিয়ে যাবে। কিন্তু ক্রিস্টিন পশু বলি দিতে রাজি না হলে রাম তাকে একটা বই দিয়ে বলে, এখন তো সবে এইটুকুই দেখছো, এরপর তোমার সাথে কি হতে চলেছে তা তুমি কল্পনাও করতে পারছো না, তাই এর সামনে একটা পশুর স্যাক্রিফাইস কিছুই নয়। এদিকে বাড়ি ফিরতে লামিয়া তার উপর গুরুতরভাবে অ্যাটাক করলে ক্রিস্টিন ভয়ে তার প্রিয় বিড়ালটি স্যাক্রিফাইস করে দেয়। এবার তাকে কবরস্থ করার সময় ডাল্টন সেখানে চলে এসে ক্রিস্টিনকে জিজ্ঞেস করে সে তাকে তার বাবা মার সাথে ডিনারে পরিচয় করাতে চায় এবং সে কি যেতে রাজি আছে। ক্রিস্টিন খুশিতে বলে অবশ্যই সে রাজি, কারণ এখন সব কিছু ঠিক হয়ে গেছে। ক্রিস্টিন সুন্দর ড্রেস আপ করে তার নিজের হাতে বানানো একটি কেক নিয়ে ডাল্টনের মা বাবার সাথে দেখা করে। ডিনারের সময় ডাল্টনের মা ক্রিস্টিনকে তার পরিবার রিলেটেড কিছু কোয়েশ্চেন করলে সে বলে তার বাবা অনেক আগেই মারা গেছে আর তার মা ফার্ম হাউসে একা থাকে এবং সে অ্যালকোহলিক। তার এই সততাপূর্ণ উত্তর শুনে ডাল্টনের মা খুব খুশি হয় এবং তাকে তার একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নেয়। এইবারে তারা সকলে ক্রিস্টিনের বানানো কেক খেতে শুরু করলে সে লক্ষ্য করে তার বাটির কেকটির মধ্যে গানুসের চোখের একটি আই বল ব্লিঙ্ক করছে। সে কোনো রকমে পরিস্থিতি সামলাতে চাইলেও হঠাৎই তার মুখ থেকে সেই রাতের মাছিটি বেরিয়ে আসে। এবারে সকলে মনে করে তাদের কেকের মধ্যেও মাছি আছে আর পর মুহূর্তেই ক্রিস্টিন অপার্থিব লামিয়ার আওয়াজ শুনতে পেলে চেঁচিয়ে দরজার দিকে কাঁচের গ্লাস ছুঁড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনা দেখার পর ডাল্টনের মা তাকে এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে বারণ করে, কারণ তার মতে ক্রিস্টিন পাগল। এবার সে রামের সাথে গিয়ে দেখা করে পুরো ঘটনাটা জানায়। রাম সবকিছু শোনার পর বলে এই কেস একমাত্র একজনই সামলাতে পারবে, কিন্তু এই কাজ করার জন্য সে $10,000 নেবে আর ক্রিস্টিনের কাছে মাত্র একদিনই রয়েছে। এবারে ক্রিস্টিন তার অফিসের বসকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তাকে প্রমোট করতে বলে তার থেকে অগ্রিম স্যালারি চায়। কিন্তু বস জানায় যে ক্রিস্টিন যে লোনটির উপর কাজ করছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, তাই এই পদ এখন স্টু পেয়ে গেছে। ক্রিস্টিন এবারে ক্রোধ এবং হতাশায় বাড়ি ফিরে তার নিজের সমস্ত দামি জিনিসগুলো বিক্রি করে মাত্র $3,600 জোগাড় করতে পারে। সে এবার বাড়ি ফিরে এসে নিজের শেষ সময়টুকু নিয়ে যখন ভাবতে থাকে তখনই ডাল্টন তার কাছে এসে বলে $10,000 সে রামকে দিয়ে এসেছে। ডাল্টন বলে সে তাকে খুবই ভালোবাসে, তাই যে কোনো খারাপ পরিস্থিতিতেও সে তার পাশে থাকবে। এবারে তারা একটি বাড়িতে পৌঁছয়, সেটা আর কেউ নয় স্বয়ং সন স্যান ড্যানার বাড়ি। ভেতরে ক্রিস্টিন ও রাম প্রবেশ করলে সন তাদের জানায় 40 বছর আগেও লামিয়ার সাথে তার ফেস টু ফেস হয়েছিল, তখন সে কিছুই করতে পারেনি কিন্তু আজ সে এর শেষ দেখেই ছাড়বে। প্ল্যান অনুযায়ী সন মিডিয়াম হিসেবে তার মধ্যে লামিয়াকে নিয়ে আসবে, এরপর ক্রিস্টিনকে সনের হাত একটি গোটের মাথার উপর রাখতে হবে, ফলে লামিয়ার আত্মা এই গোটের মধ্যে প্রবেশ করতেই সেখানে উপস্থিত সনের অ্যাসিস্ট্যান্ট এই গোটের মাথা কেটে ফেলবে, এতে কার্স ক্রিস্টিনের উপর থেকে সরে যাবে। এবার প্রক্রিয়া শুরু হতেই অন্যান্য প্রেতাত্মারা সেখানে চলে আসে, কিন্তু এই সব কিছু থেকে কাটিয়ে উঠে সন বলে ওঠে সি ইজ কামিং, আর পরক্ষণে সনের মধ্যে লামিয়ার আত্মা ভর করে। লামিয়া জানিয়ে দেয় তার ক্রিস্টিনের আত্মা চাই, কিন্তু তখনই সনের হাত গোটের উপর রাখতেই লামিয়ার আত্মা তার মধ্যে প্রবেশ করে যায়, কিন্তু সনের অ্যাসিস্ট্যান্ট তার গলা কাটতে ব্যর্থ হয়।
আর পর মুহূর্তে গোরটি তার হাতে কামড় দিতেই অ্যাসিস্ট্যান্ট উল্টে পজেসড হয়ে যায়। এবারে সে সবাইকে মারতে উদ্যত হলে শন কোনোভাবে তার ভিতর থেকে লামিয়ান আত্মাকে বের করতে সক্ষম হলেও শনের মৃত্যু হয়। ক্রিস্টিন বলে সে 40 বছর ধরে লামিয়াকে মারা জেদ নিয়েছিল, যা আজ পূর্ণ করে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু এটা শোনার পর রাম বলে লামিয়া কিন্তু এখনো মরেনি, বরং সে মুক্ত হয়ে গেছে, কারণ গোরটি এখনো মারা যায়নি। ফলে সকাল অবধিটুকু সময় তার কাছে রয়েছে, তাই এই বোতামটিকে কোনো একটি এনভেলপের মধ্যে রেখে কাউকে গিফট করে দাও। এবারে গাড়িতে ফিরে ডালটনকে ক্রিস্টিন বলে সব কিছু ঠিক হয়ে গেছে। এবার কিছুটা এগোতেই হঠাৎ একটি বৃদ্ধ মানুষ গাড়ির সামনে চলে এলে বৃদ্ধ মানুষটি ক্রিস্টিনকে বলে, ইউ আর গোয়িং টু হেল। এবার এই ঘটনার দরুন ক্রিস্টিনের হাতে থাকা এনভেলপ ও ডালটনের ব্যাগ নিচে পড়ে যেতেই অনেক কাগজপত্র ছড়িয়ে যায়। এবারে অনেক কষ্টে ক্রিস্টিন তার এনভেলপটি খুঁজে নিজের কাছে রেখে দেয়। বাড়িতে নামিয়ে দিয়ে ডালটন তাকে বলে কাল সকালে ডেটিংয়ের জন্য তাকে স্টেশনে ওয়েট করতে। সেই রাতে ক্রিস্টিন সবাইকে এই এনভেলপ দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তাই সে রামের সাথে দেখা করে জিজ্ঞেস করে কোনো মৃত মানুষকে এই এনভেলপ দিয়ে কার্স শেষ করা সম্ভব হবে কিনা। রাম বলে অবশ্যই সম্ভব, যদি এটা কোনো গিফট হিসেবে তাকে দেওয়া যায়। এবারে ক্রিস্টিন আর সময় নষ্ট না করে সোজা গিয়ে পৌঁছায় মিস গানুসের কবরে। তার কবর খুঁড়ে এই এনভেলপ সমেত বোতামটিকে তার মুখের মধ্যে ঢুকিয়ে কবর দিয়ে দেয়। এবার প্রচণ্ড বৃষ্টির কারণে গোটা কবরে জল ভরে গেলেও কোনো রকমে ক্রিস্টিন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। রাত কেটে সকাল হতে ক্রিস্টিন নিজেকে উন্মুক্ত অনুভব করে, কারণ এই কার্স চিরজীবনের মতো শেষ হয়ে গেছিল। এবারে তার কাছে অফিসের বসের ফোন আসে যে তার কর্মচারী স্টু পদোন্নতির জন্য ক্রিস্টিনের ফাইল চুরি করার অপবাদে তাকে এই পদ থেকে সরিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ ক্রিস্টিনকে দেওয়া হয়েছে। এটা শোনার পর সে খুব খুশি হয়ে সোজা স্টেশনে যায় ডালটনের সাথে দেখা করার জন্য। এবার স্টেশনে ডালটন ওয়েডিং রিং নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। ক্রিস্টিন সেখানে পৌঁছলে ডালটন তাকে একটা এনভেলপ দেখে জিজ্ঞেস করে, এটি হয়তো আগের দিন রাতে গাড়িতে ক্রিস্টিনের ব্যাগ থেকে পড়ে গেছিল। সে এটা দেখে ভয় অবাক হয়ে যায়, কারণ এটা সেই এনভেলপ যার মধ্যে বোতামটি ছিল। অর্থাৎ মিস গানুসের মুখে যে এনভেলপটি রয়েছে সেটা ডালটনের এনভেলপ, যার মধ্যে করে ক্রিস্টিন অ্যান্টিক কয়েন তাকে গিফট করেছিল, যা আমরা মুভির শুরুতেও দেখেছিলাম। আসলে গাড়িতে সমস্ত পেপার্স এবং ব্যাগ যখন পড়ে গেছিল তখন ক্রিস্টিনের এনভেলপের সাথে ডালটনের এই এনভেলপটি অদলবদল হয়ে যায়। এবার ক্রিস্টিন সবকিছু বুঝতে পেরে ভয় পিছিয়ে যেতেই পা পিছলে রেলওয়ে ট্র্যাকের উপর পড়ে যায়। আর পরক্ষণে সামনে থেকে ট্রেন আসতে শুরু করলে রেলওয়ে ট্র্যাকে হঠাৎ ফাটল ধরতে শুরু করে, আর একটি শয়তানের হাত অর্থাৎ লামিয়া নরক থেকে বেরিয়ে এসে ক্রিস্টিনকে টেনে সেখানে নিয়ে যায়। এবারে ট্রেন রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে পাস করতে শুরু করলে সেখানে দাঁড়িয়ে থাকা ডালটন অসহায় হয়ে এই ঘটনাকে চোখের সামনে দেখতে থাকে, আর মুভি এখানে শেষ হয়। এবারে এই মুভির একটি ছোট্ট ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করছি, যেটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। যখন সেই মেক্সিকান কাপলদের আমরা শনের কাছে আসতে দেখি, তখন এর ব্যাকগ্রাউন্ডে একটি গা ছমছমে মিউজিক প্লে হয়, যেটা আপনাদের একা অন্ধকার ঘরে শুনলে অসাধারণ ফিল দেবে। আর আপনারা ইউটিউবে খুঁজলে এই মিউজিকটি পেয়ে যাবেন। তো কেমন লাগলো আপনাদের এই মুভি এক্সপ্লানেশন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না যেন। এবার ইলুমিনাতির ব্যাপারে জানতে হলে বাঁ দিকের ভিডিও এবং লাইটস আউট মুভির বাংলা এক্সপ্লানেশন দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।